ওয়েলকাম টু স্টাডি টি টোয়েন্টি আজকে আমরা নদীতন্ত্রের চ্যাপ্টার নিয়েছি যেখান থেকে আমরা শিখব আজকে ইন্ডাস রিভার সিস্টেম আর এই ইন্ডাস রিভার সিস্টেম থেকে আমরা শিখবো ইন্ডাস রিভার বা সিন্ধু নদীর উৎসস্থল সিন্ধু নদীর গতিপথ সিন্ধু নদীর বিভিন্ন সহায়ক বা উপনদীগুলি এবং সেই উপনদীগুলির গুরুত্ব এছাড়া এর ক্ষেত্রে যে দোয়াবগুলি রয়েছে সেই দোয়াবগুলির নাম তো আমি যথেষ্ট জানি তোমাদের যথেষ্ট শেখাবো শুরু করার আগে আমি বলি আমি কৌশিক আর আপনারা দেখছেন স্টাডি টি টোয়েন্টি তো প্রথমে আমরা দেখবো আমাদের ফ্লাট প্রবণ বা বন্যাপ্রবণ অঞ্চলগুলি যেগুলি দেখো ডিপ নীলে দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে বন্যাপ্রবন অঞ্চল তো ভারতের বন্যাভ্রবন পাঞ্জাবের ক্ষেত্রে দেখা যায় এছাড়া যেখানে সতলজ রিভার রয়েছে যমুনা গঙ্গা এটা হচ্ছে গণ্ডক রিভার আর এক্ষেত্রে বিহারের দুঃখ কোশি নদীতেও বন্যা দেখা যায় বাংলার দুঃখ দামোদর নদীর কারণে কলকাতা হুগলির সাইডে বন্যা হয় এই দিক থেকে আসাম নদীর কারণে আসামে যে নদী রয়েছে ব্রহ্মপুত্র তার কারণে আসামে বন্যা দেখা দেয় এবার দেখো একটা ওভারভিউ দেখো সম্পূর্ণ ভারতের কোথায় কোথায় কোন কোন নদী অবস্থিত সবার উত্তরে ইন্ডাস রিভার তারপরে দেখো সব সবার নিচে কী পাবো উল্লেখযোগ্য কাবেরী তো হচ্ছে বড় নদীর মধ্যে উল্লেখযোগ্য তা আজকে আমরা পড়বো কি ইন্ডাস রিভার সিস্টেম তো ইন্ডাস রিভার সিস্টেমে শুরু হয় সিন্ধু নদী থেকে তো সিন্ধু নদীর যদি আমরা উচ্চস্থল দেখি তাহলে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে একটা রেঞ্জ যার নাম হচ্ছে কৈলাস রেঞ্জ সেই কৈলাস রেঞ্জের উত্তরে রয়েছে বোকারচু স্থান সেই বোকারচু স্থান থেকে সিন্ধু নদী উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার পরে তা ভারতে প্রবেশ করে দমচক নামক স্থান দিয়ে প্রবেশ করার পথে তারপর সে কী করে লাদাখ রেঞ্জকে দুটি ভাগে ভাগ করে তো যে স্থানে লাদাখ রেঞ্জকে ভাগ করে তার নাম হচ্ছে বুঞ্জি নামক স্থান আর এই বুঞ্জি নামক স্থানে একটা বৃহত্তম নদী গর্ত বৃহত্তম স্থানে গভীরতম নদী বা গর্জ তৈরি করে এরপর এটা কি পাকিস্তানে প্রবেশ করে তো পাকিস্তানে প্রবেশ করে দার্দ নামক স্থান থেকে কি ভারত থেকে নির্গত হয় নির্গত হওয়ার পরে সিস্টেমের সাথে অনেক নদী কি প্রবেশ করে প্রবেশ করার পর এটি শেষ পর্যন্ত সি বা আরব সাগরে পতিত হয় এটা সম্পূর্ণটা পাকিস্তানের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক আছে সময়টা পাকিস্তানের মধ্য দিয়ে তো ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম শুধু কেউ জম্মু কাশ্মীর অঞ্চলেই ভারতে রয়েছে এবার এর ক্ষেত্রে যেগুলি সহায়ক নদী রয়েছে সেগুলি আমরা প্রথমে দেখব তো সবার উপরে রয়েছে কি শোক রিভার তারপরে রয়েছে কি কাবুল রিভার তারপরে কি কাবুল শোকের পরে কাবুল কাবুলের পরে কি রয়েছে গুরুড্রম তারপরে রয়েছে গোমল রিভার কোম এগুলি সব প্রবেশ করার পরে তারপরে পঞ্চনদ মেথান কোটে কি মিলিত হয় তো পঞ্চনদের ক্ষেত্রে সবার উপরে কি রয়েছে ঝিলাম রিভার সেই ঝিলাম রিভার উৎপন্ন হয় বেরি নাক থেকে বেরি নাক থেকে ঝিলাম রিভার উৎপন্ন হওয়ার পরে এটা কি পাকিস্তানে নির্গত হয় নির্গত হয় পঞ্চনদের সাথে মিলিত হয় তো প্রথমে চেনাবের সাথে মিলিত তারপর আর চেনাব হচ্ছে দুটি নদীর কি উৎস থেকে বা দুটি নদী দ্বারা সৃষ্টি একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে ভাগা তো চন্দ্রভাগায় মিলিত মিলিত নদী হচ্ছে চেনাব চেনাবের পর নিচে রয়েছে কি রাবি তো রাবি আর ব্যাস থেকে মনে রাখবে এক্ষেত্রে কী রয়েছে হিমাচল প্রদেশে অবস্থিত রোতাংগিরিপদ সেই রোতাংগিরিপদে পশ্চিম প্রান্ত ম্যাপের পা দিকটা পশ্চিম হয় আর ডান দিকটা কী হয় ইস্ট বা পূর্ব তো পশ্চিম দিক থেকে কী রয়েছে পশ্চিম দিক থেকে রয়েছে হচ্ছে রবি রিভার আর পূর্ব দিক থেকে বেয়াস রিভার এই দুটি সৃষ্টি হয় তো রাবি রিভার চেনাব রিভারের সাথে কি মিলিত হয় মিলিত হওয়ার পরে মেতানকোটে গিয়ে সিন্ধু নদীর সাথে মিলিত হয় তো সিন্ধু নদীর যে সকল সহায়ক বা উপনদী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘতম হচ্ছে বৃহত্তম হচ্ছে চেনাব এরপরে দেখো এরপরে হচ্ছে কি নদী শতলজ এই শতলজ নদী কি এক্ষেত্রে কৈলাস রেঞ্জ রয়েছে সেই কৈলাস রেঞ্জে দক্ষিণ দিক থেকে দক্ষিণ দিক থেকে রাকেশ ঝিল বা রাকেশ সরোবর থেকে সত্রজ রিভার উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার পরে সত্রজ রিভারের মধ্যে ব্যাস রিভার এসে মিলিত হয় সেটা যে অঞ্চলে মিলিত তার নাম হচ্ছে হরিকে সেই হরিকেদের মধ্যে রয়েছে হরিকেবাদ তো পরীক্ষা আসে হরিকে হরিকেবাদ কোন নদীতে অবস্থিত সত্রজ রিভারে অবস্থিত সত্রজ রিভার আবার ভারতে প্রবেশ করে শিবকিলা গিরিপথের মধ্যে দিয়ে শিবকিলা গিরিপথের মধ্যে দিয়ে সত্রজ রিভার ভারতে প্রবেশ করে তো আর এই হরিকের মধ্যে রয়েছে কি একটা ক্যানেল রয়েছে যেটা নাম হচ্ছে ইন্দ্রা ক্যানেল যেটা রাজস্থান রাজ্যের জন্য গঠিত করা হয়েছে এগুলি সবগুলি একসাথে আবার পঞ্চনত হয়ে মেথান করে গিয়ে সিন্ধু নদীর সাথে মিলিত হয় তো এগুলো হচ্ছে একটা ইনফরমেশন এবার আমরা দেখব কি দোয়াবগুলি দেখো দোয়াব হচ্ছে দুটি নদীর কি মধ্যবর্তী স্থলকে কি বলা হয় দোয়াব যেমন মনে কর এদিক থেকে একটা নদী আসছে সিন্ধু নদী তারপরে ছিলাম এ দুটোকে মাঝখানা অঞ্চলে কী নাম দোয়াব এই অঞ্চলটা সম্পূর্ণটা কী নাম দোয়াব অঞ্চল তাহলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয় দোয়াব এবার যদি আমরা দোয়াব দেখি তাহলে সিন্ধু একটা একটা ঝিলাম এ দুটির মাঝখানে দোয়াব রয়েছে তো এটা নাম পরীক্ষা যেটার নাম হচ্ছে কি সিন্ধু সাগর এছাড়া ঝিলাম আর কি চেনাব এই দুটির মধ্যে আবার দোয়াব রয়েছে তো এই দোয়ের নাম হচ্ছে চজ চতে চেনাব চতে ঝিলম তো চজ ঠিক আছে আর তারপর চেনাব আর কি রাবি এই দুটির মধ্যে রয়েছে চ আর র দেখি রচনা কি দোয়াবের নাম কি রচনা দোয়াব তারপরে রয়েছে হচ্ছে ব্যাস আর রাবি এই দুটির মাঝে রয়েছে ব্যাস রাবি তো ব্যাস আর রাবি এই দুটির মাঝে হচ্ছে রাবি তো বাড়ি দেখি র নাম কি বাড়ি র ব ঠিক আছে বাড়ি আর সবার যে ছোট দোয়াব রয়েছে যেটা হচ্ছে কি ব্যাস আর সতলজের মধ্যে অবস্থিত তো সেটার নাম হচ্ছে কি বিশটি দোয়া ঠিক আছে এইগুলি হচ্ছে দোয়াব এর আমরা কি এখন কোশ্চেন দেখব তো কোশ্চেনে প্রথম থেকে বলি আর যদি তোমরা ইতিহাসের দিক থেকে দেখো তাহলে ইতিহাসের দিক থেকে তোমরা জানো যে ক্ষেত্রে সিভিলাইজেশন ছিল সিন্ধু সভ্যতা ছিল তো সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর আত্মা সহায়ক নদীকে নিয়ে গড়ে উঠেছিল আর সিন্ধু নদী ডাইরেক্ট সিন্ধু নদীতে যদি তোমরা কি দেখো কোন কোন প্রধান প্রধান স্থান রয়েছে তো মঞ্জে চান্ন ধরো আর যদি দেখো তোমার হরপ্পা হরপ্পা রয়েছে রাবি নদীর তীরে দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো ভারতের নদীতন্ত্রে সিন্ধু নদী থেকে সিন্ধু নদীর উৎপত্তি স্থল মোস্ট ইম্পর্টেন্ট বোকারচ হিমবাহ থেকে বোকারচ হিমবাহ কৈলাস রেঞ্জের উত্তরে অবস্থিত কোন দুই পর্বত শ্রেণীর মধ্য দিয়ে সিন্ধু নদী লাদাখার জাস করে এই দুটির মধ্যে দিয়ে পড়ে দেয় আর লাদাখকে কি বুঞ্জি নামক স্থানে কাটে এটা কি পথ পূর্ব দিকে পূর্ব দিক থেকে রতাঙ্গিরি পথে পূর্ব দিক রতাঙ্গিরি পথে পশ্চিম দিক থেকে রাবি আর পূর্ব দিক থেকে কি নদী বয়াস নদী উৎপন্ন হয়েছে চেনাব নদী কোন দুই মিলিত চেনাব হচ্ছে চন্দ্র ভাগা এই দুই নদীর মিলিত প্রবাহ ছত্রজ নদী কোথায় উৎপত্তি হয়েছে রাকেশ তাল লেখা লাগতো হ্যাঁ রাকেশ কী হবে হ্রদ বা রাকেশ সরোবর থেকে আর সরোবর থেকে উৎপন্ন হওয়ার পর সেটা কি ছত্রজ নদী শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে এরপর কোন স্থানে পঞ্চনদ সিন্ধু নদের সঙ্গে মিলিত হয় পঞ্চনদ সিন্ধু নদের সঙ্গে মিলিত হয় মেথান কোটে মিলিত হয় আর ঝেলাম ও সিন্ধু নদের দোয়াব অঞ্চলকে কি বলা হয় সিন্ধুসাগর রাবি আর চেনাবের রচনা কোন স্থানে সিন্ধু নদী লাদাখ রেঞ্জকে কাটে আর বুঞ্জি নামাজ স্থানে কি বৃহত্তম বৃহত্তম না গভীরতম নদী গর্ত সৃষ্টি করে তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকু আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং অনেক কিছু তোমাদের জানার ছিল তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এরপরে তোমাদের কি ব্রহ্মপুত্র রিভার সিস্টেম তারপর গঙ্গা রিভার সিস্টেম আর তারপর আর দুটি ভাগে সম্পূর্ণ রিভার সিস্টেম করা একটা হচ্ছে কি প্রাদেশিক নদীগুলো একটা আমাদের আরব সাগরে পতিত নদী আর হচ্ছে বঙ্গোপসাগরে পতিত নদী তো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওদের জন্য থ্যাংক ইউ সো মাচ